সারা দেশে আলোচনা সভা শোভাযাত্রা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এইসব কর্মসূচি পালন করা হয়। সকালে পাবনার জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়, তা শহরের প্রধান কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। একইভাবে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে হিলিতে। পরে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া বিষয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। রাজবাড়িতে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়। এছাড়া নেত্রকোনা, নোয়াখালী, গোপালগঞ্জেও একই ধরনের কর্মসূচি পালন করা হয়েছে।